টু ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছিলেন এগুলো হচ্ছে মেসি রোনালদো তাদের ফুটবল খেলার ভিডিও, অথবা যে কোনো ভিডিও হতে পারে যেগুলোকে 4K কোয়ালিটিভাবে এডিট করা হয়, বাট এগুলোকে কিন্তু একটি অ্যাপের মাধ্যমে এগুলো এনহ্যান্স করা হয়, কারণ এনহ্যান্সের মাধ্যমে এগুলো কিন্তু 4K কোয়ালিটির ভিডিও হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এরকম ভিডিওগুলো এডিট করবেন, এইরকম যে কোনো সাধারণ ফুটবল খেলার ভিডিওকে আপনারা নিয়ে আপনারা এভাবে কেটে কেটে আপনারা আপনার মতো এগুলো এডিট করে 4K কোয়ালিটির এডিট করে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে যে অ্যাপটি দেখিয়ে দেবো এই অ্যাপে কিন্তু কোনো প্রকার অ্যাড আসবে না, কারণ অন্যান্য অ্যাপে অনেক অ্যাড আসে, এগুলো এনহ্যান্স করতে গেলে 4K কোয়ালিটি এডিটগুলো করতে গেলে বা যে কোনো এডিটিং অ্যাপসে এখন বেশিরভাগই অ্যাড দেখাচ্ছে, বাট এই অ্যাপসে কোনো প্রকার অ্যাড নেই, আপনারা অল্প কয়েক সেকেন্ডে আপনারা এই এডিটটি করে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দেবো আপনারা কীভাবে 4K কোয়ালিটির ভিডিও এডিটিং করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা ফার্স্টে প্লে স্টোরটি ওপেন করবেন, তো ওপেন করার পর এখানে উপরে সার্চ করবেন উইঙ্ক, WINK উইঙ্ক লিখবেন, তারপর এখানে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেখবেন এই অ্যাপটি চলে আসবে, আপনারা সিম্পলি এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা সিম্পলি এটা আবার ওপেন করে নেবেন। তো ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু অনেক অনেক টুলস আছে, তো আপনারা যে কোনো এগুলো দেখতে পারেন, অবশ্যই এগুলো কিন্তু অনেক ভালো, এই অ্যাপটা কিন্তু এখন সবাই ইউজ করতেছে, কারণ এই অ্যাপটাতে অনেক টুলস আছে যেগুলো সবাই ইউজ করতেছে এবং সবার ভিডিওতে এগুলো কাজে লাগাচ্ছে এবং সবার ভিডিও ভাইরাল হচ্ছে। তো এখন 4K কোয়ালিটি ভিডিও এডিট করার জন্য আমরা এখানে ফার্স্টে যে কোয়ালিটি রেজিস্ট্রেশন আছে এই কোয়ালিটি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দিব, তারপর এখানে দেখেন ট্রাইনা অপশন আছে, এই ট্রাইনাতে ক্লিক করে দিব। তো এখন আমরা যে ভিডিওটি 4K কোয়ালিটি করতে চাই এখানে ওই ভিডিওটি সিলেক্ট করে দিব। তো আমরা একটা ভিডিও নিয়ে রেখেছি, তো আমরা এই ভিডিওটি এখানে সিলেক্ট করব। তো দেখেন এখানে ভিডিওটা ইম্পোর্টিং হচ্ছে, তো 100 পর্যন্ত হয়ে গেলে ভিডিওটা ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখেন ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন দেখেন এখানে 4K কোয়ালিটির ভিডিও হবে, তো দেখেন প্রসেসিং 7%, এখানে যদি 100% হয়ে যায় তারপর আমরা দেখব এই ভিডিওটি এখানে 4K কোয়ালিটির ভিডিও হয়ে গেছে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, আপনারাও কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওটি 4K কোয়ালিটির হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন এখানে আমাদের ভিডিও কিন্তু 4K কোয়ালিটি অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন দেখাচ্ছি এটার পার্থক্য। তো আমরা এখন এখানে দেখেন এটা হচ্ছে এটা বিফোর, মানে আচ্ছা এটা আগে দেখেন, এটা হচ্ছে বিফোর, এটা দেখেন বিফোর এটা কতটা গোলা দেখাচ্ছে, পুরো মানে ন্যূনতম যে ভিডিওগুলো দেখে ওই রকম দেখাচ্ছে। কিন্তু এখন আপনারা দেখেন আফটার, মানে আমরা এখন দেখেন এই ভিডিওটাকে আমরা কী করেছি, পুরোপুরি ভিডিওটাকে এনহ্যান্স করে আমরা এটাকে 4K কোয়ালিটি করে নিয়েছি। তো দেখেন এখানে আমরা আবার এখানে আবার নিশ্চয় দেখতে পারবেন বিফোর আর এটা হচ্ছে আফটার কতটা হাই কোয়ালিটি আপনারা নিজ চোখে দেখতেছেন। তো এখন দেখেন এখানে আমরা ভিডিওটা সেভ করব, তো সেভ করার জন্য সেভ আইকন আছে, আপনারা এই সেভ আইকনে ক্লিক করে দিবেন, তাহলে এখানে ভিডিওটার সাথে সাথে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তারপর এখানে কন্টেন্টে ক্লিক করে দিবেন, তো চাইলে আর ভিডিও এনহ্যান্স করতে পারবেন। তো আশা করি আপনার ভিডিও অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভিডিও দ্বারা যদি একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফার্স্ট জায়গা বেলকনটি অল করে দিবেন, যাতে করে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।